আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে একটি ছবিকে সুন্দর, বা একটি ছবির মধ্যে কোনো স্পট থাকলে সেইগুলি স্পটগুলিকে কিভাবে মুছতে হয় সেটা আমি দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে করি। তো ওপেন, আমরা একটা ফাইল আর একটা ছবি ওপেন করি। তো আপনার যেখানে ছবি আছে সেখান থেকে আপনি একটা ছবি ওপেন করবেন। তো আমি দেখুন, এখানে আমি একটা ছবি ওপেন করলাম। তো এটাকে আমি বড় করলাম কন্ট্রোল প্লাস চেপে। এখন দেখুন, এখন দেখুন এখানে একটা স্পটের মতো দেখা যাচ্ছে। তো আমি কি করব, এই টুলসটা করব। এটা কি প্যাচ টুল? প্যাচ টুলের ব্যবহারটা দেখ, এখান থেকে আমি এটুকু আমার যে এটুকু আমার খুবই আছে সেটুকু, এই যে দেখুন এটুকু আমরা মনে হয় একটু সমস্যা আছে, এটাকে আমরা ফাঁকে নিয়ে ছেড়ে দেবো। তার মানে কি একই, দেখুন এখানে মনে করেন আমার একটু দাগ আছে, সর্ষের দাগটাকে আমরা এই যে, আর মনে করেন যে এই যে এখানে একটা চোখ আপনি চান, এই চোখটাকে মানে যেটুক আপনি মুভ করতে চান, মানে যে জায়গায় অন্য একটা কালার আনতে চান, তো এটাকে প্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন এই যে চোখটুক কী হলো, তার মানে আমি ওখানে নিলাম কি চোখটা মুছে গেলাম। তার মানে কি এইভাবে একটা মানুষকে ই করা যায়। তো আপনি চাইলে আবার দেখা গেল কি, আপনি চাচ্ছেন এখানে একটা ওই চোখ আনবেন, তো দেখুন এই যে দেখুন আপনি চাচ্ছেন এখানে একটা চোখ আনবেন, এভাবে করতে পারবেন আপনি। তো এখন আমার এই ছবিটা আসলে একটু, তো সবাই আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন যে কীভাবে করে। তো প্যাচ টুল দিয়ে যে কোনো জায়গায়, তো আমি চাচ্ছি যে এখান থেকে এই বোতামটা মনে করেন যে আমি ডিলিট করে দেবো, তো সেক্ষেত্রে আমি করবো এই যে। তো আশা করি সবাই আমার ইউটিউবটা বুঝতে পারছে। সবাইকে ধন্যবাদ।